বাংলার এসআরএস ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এই ডায়মন্ড হারবার। তো এখন বর্ষাকাল যেহেতু, সেহেতু ইলিশ মাছের প্রচুর রমরমা এখানে শোনা যায়। তো দেখা যাক, ইলিশ দেখতে ইলিশের খোঁজে এসেছি। ইলিশ হচ্ছে আমাদের সবথেকে প্রিয় মাছ। আপনারা যারা যারা ইলিশ খুব পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা করেন না তারাও জানাবেন। এই এখানকার আড়তে, মাছের আড়তে কী কী পাওয়া যায় সেটাও দেখাবো, দেখানোর চেষ্টা করব। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন কিছু ডায়মন্ড হারবারের সিনেম্যাটিক লুক উপভোগ করুন। জাহাজ যাচ্ছে, অনেকটা বড়, হয়তো স্ক্রিনে অনেকটা ছোট লাগছে, আমরা চোখে যেটা দেখছি বেশ বড়, বুঝতে পারছেন, বেশ বড়। বন্ধুরা, এখানে আপনারা যদি কখনো ঘুরতে আসেন, এখানে কিন্তু রাস্তার দুই ধারে প্রচুর হোটেল রয়েছে এবং সরকারি কিছু ভবন রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। তো আমাদের ভিডিওর উদ্দেশ্য তো হোটেলের নয়, তবু আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম। হ্যালো গাইস, বাজারটা চারটের সময় খুলবে, তো আমরা বাজারে গেছিলাম কিন্তু এখন বন্ধ আছে। তো আমরা এসেছি এখানে জেটিতে। হ্যাঁ, এখান থেকে ওই বাজারটা থেকে কিছুটা এগিয়ে এসে মায়া রোড থেকে, মায়া রোড বলে একটা মানে রাস্তা আছে সরু ঢালাই রাস্তা, ওই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলাম। হেঁটে এসে এখানে জেটি, একটু আপনাদের এখানকার ভিউ দেখাবো। এখানে ওই ট্রলারগুলো ঢোকে, মাছের ট্রলারগুলো, তো চলুন দেখাই আপনাদের, তারপরে আমরা বাজারটা ওপেন হলে বাজারে যাব। এইগুলো সব মাছ ধরার জাল, আর এই ওই দিকটা গঙ্গাটা, এই ডলার টলারগুলো এসে, ডলার সরি টলারগুলো এসে এখানেই দাঁড়ায়, মাছগুলো আসে। এগুলো কি মাছ ধরার জাল? কি জাল এগুলো? মনোপুরি জাল, মনোপুরি জাল। হ্যাঁ, জালগুলো রিপেয়ার হচ্ছে মাছ ধরার সময়, জালগুলো অনেক সময় ছিঁড়ে যায়, সেগুলো সব রিপেয়ারিং করছে। সাদা জাল, এটা কি জাল গো? এটা মাছ ধরার জাল, কি নাম এই জালটার? ইলিশ জাল এটা, এটা এটা ইলিশ মাছ ধরে। আচ্ছা, ইলিশের জাল এটা, মানে এগুলো কোন সময়, মানে এই সময় কি সবচেয়ে বেশি আসে? এই সময় মানে এটা কমাস, এই তিন মাস চলবে, এটা চার মাস চলবে, তিন মাস ভালো চলবে, তিন মাস ভালো। এখন কি রেগুলার ট্রলার ঢোকে? কখন মোটামুটি ঢোকে ট্রলার? যখন জোয়ারটা থাকে, সব জাল রিপেয়ার হয়ে রেডি হয়ে রয়েছে, এগুলো টলার আসবে, আবার এই জালগুলো নিয়ে চলে যাবে। দেখো আপনাদের কাজ কমাস চলে, দশ মাস টানা চলে, মানে এই বর্ষাকালটা আপনাদের সবচেয়ে বেশি চাপ কাজের। এটা কি নতুন জাল বোনা হচ্ছে? এটা কিসের জাল? ভোলা মাছের জাল। আচ্ছা, এই জালটা হচ্ছে ভোলা মাছের জাল, এরকম নতুন জাল বোনা হচ্ছে। দেখুন সব মাপঝোপ,
দিয়ে, আর এগুলো হচ্ছে ড্রাম, যেগুলো ভাসে, জাল বেঁধে দেওয়া হয় এর মধ্যে, দিয়ে ভাসতে থাকে। এই ট্রলার সব এসে হাজির হয়েছে, এখন ভাঁটা বলে ট্রলারগুলো যাচ্ছে না, আবার যখন জোয়ার হবে তখন এই ট্রলার নিয়ে সব রওনা দেবে। এটা যাওয়ার জন্য রেডি হচ্ছে ট্রলারটি, মোটামুটি জাল টাল সব রেডি হয়ে গেছে, এবার রওনা দেবে মাছ ধরার জন্যে। এই যে দেখেছেন এই ভারতের পতাকাগুলো এই যে লাগানো রয়েছে, এগুলোর গুরুত্ব বোঝা যায় এখন, এর যে কতটা গুরুত্ব। এই যে ট্রলারগুলোর মধ্যে এই যে লাগানো রয়েছে ভারতের পতাকা, এটা কিন্তু এদের একটা রক্ষা কবচ বলতে পারেন। তার কারণ হচ্ছে যখনই অন্য কোথাও চলে যাবে মানে সীমানার বাইরে, তখন এই পতাকাগুলো খুব কাজে দেবে। এই ট্রলারটা যাচ্ছে 15 দিনের জন্য, আজকে থেকে আজকে যাবে, আবার 15 দিন পর ফিরবে। এরা এদের সাথে কথা বলে জানতে পারলাম এরা বেসিক্যালি ইলিশ মাছ ধরার জন্যই যাচ্ছে, যেহেতু এই সিজনটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের সিজন। তো এই মাঝিদের বা জেলেদের জীবনটা কিন্তু খুবই কষ্টের। আমরা দেখাচ্ছি যেভাবে, হয়তো মানে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এদের জীবনটা কিন্তু সারাদিন সবসময় রিস্কের মধ্যেই থাকে। এই ট্রলারের মধ্যেই খাওয়া দাওয়া, থাকা, রান্নাবান্না সবই এই একটা ট্রলারের মধ্যেই, সব ঝড় তুফান এই ট্রলারের মধ্যেই কিন্তু এরা জীবনযাপন করে থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা ডায়মন্ড হারবার মাছের আড়তে চলে এসেছি, দেখি কি কি পাওয়া যায়। এই হচ্ছে মাছের আড়ত, এখানে সবাই বেসিক্যালি ইলিশের খোঁজে এসছে, তো আমরা দেখি চলুন ইলিশ দেখতে পাই কি না। এখনও পর্যন্ত মাছের কোনো দেখা পেলাম না, আরও এগিয়ে যাই এগিয়ে যাই, কারণ সবে সবে শুরু হয়েছে। এই যে হচ্ছে স্পেশাল স্যুট, এগুলো হচ্ছে এরা মাছ বয়ে বয়ে নিয়ে যায়। হচ্ছে পম্পলেট মাছ ভাবে এসছে, হচ্ছে ভোলা মাছ, পম্পলেট মাছ, রিঠা মাছ, এগুলো রিঠা মাছ, এই আড় মাছ, এই মরশুমের ইলিশ, বাজারটা কখন কখন বসে একটু দেখা যাচ্ছে না কাকা? চারটে থেকে কটা অবধি? 10টা অবধি। আচ্ছা 10টা। এই মাছের বরফ, এই বরফ দিয়ে মাছগুলো ঢেকে রাখা হয়। এসব মাছ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এই মাছগুলোকে নিয়ে এগুলো সব গোডাউনে ঢোকানো হচ্ছে, এটা আবার পরের দিন চলে যাবে বিভিন্ন জায়গায় বাজারে। Thank you.
ইলিশ মাছ কত করে যাচ্ছে দাদা এখন? এখানে নিলামে হয়, এখানে দাম ওইভাবে বলা যাবে না, নিলাম সিস্টেম। মাছ নিয়ে আসা যা করছে এখানে, যে যে গোডাউনে মাছ আসবে সেখানে এরা সবাই চলে যাবে। এটা নির্দিষ্ট কারণ কোনো ফিক্স ইয়ে নেই, জায়গা নেই, সবার মাছই আনা নেওয়া করে। বড় পোলা মাছ আর ওইখানটা হচ্ছে নিলাম হচ্ছে, ভিতরে যেতে পারছি না যে আপনাদের দেখাবো এগুলো 790 টাকা করে নিলাম হচ্ছে, 790 টাকা। এই মাছগুলো সব বাছাই করে পরে নিলাম করা হবে। এগুলো কি মাছ গো বাবা? তবে বন্ধুরা, এখানকার যে মানে আড়তদার গুলো রয়েছে বা যারা মাছ গোটাচ্ছেন, এরা এতটাই ব্যস্ত যে মানে কথা বলার টাইম নেই। তো তার মধ্যে নিলাম হচ্ছে এবং প্রচন্ড ভিড়, আর ওই জন্য এখানে সঠিকভাবে মাছের দামগুলো জানা যাচ্ছে না। আর যারা কাজ করছেন এখানে তারা সঠিকভাবে কথা বলতে পারছেন না ব্যস্ততার কারণে। তো যতটুকু দেখানো সম্ভব হলো ততটুকু আমরা দেখানোর চেষ্টা করলাম। বিশালাকায় একখানা কি মাছ এটা? রিঠা না না, এটা গোলাপ। মানে এটা বিশালাকার
রিঠা মাছ না? রিঠা ২১০ টাকা মিঠা মাছ, ওই এক একটা ঝুড়ি ৪২ কেজি ৪৫ কেজি এরকম। আমরা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে আর প্রচণ্ড ভিড়। আর এইখানে কিন্তু আপনারা যদি মনে করেন ৫ কিলো ১০ কিলো কিনতে আসবেন, তাহলে বলবো এখানে আসবেন না, কারণ এখানে কিন্তু ৫ কিলো ১০ কিলো বিক্রি হয় না, মিনিমাম ২০ কিলো ৪০ কিলো ৪২ কিলো মানে ঝুড়ি ঝুড়ি মাল এখানে কিন্তু বিক্রি হয়। আর মাছ বেশিরভাগ নিলামে বিক্রি হয়, তো দামগুলো সেরকমভাবে জানা যাচ্ছে না। আর ইলিশের পরিমাণটা সেভাবে দেখলাম না, এই নিয়ে দুবার এলাম কিন্তু ইলিশ কিন্তু আমরা সেভাবে এই মার্কেটে কিন্তু পেলাম না। মানে ফ্রেশ মাছগুলো আপনারা অন্যান্য মার্কেটে পাবেন আর এখানেও পাবেন, কিন্তু কখনো ভালো মাছ ওঠে কখনো খারাপ মাছ ওঠে। আর এখানকার আড়তদাররা খুব একটা পোলাইট নয়, সেই জন্য ঠিকভাবে কথাও বলতে পারলাম না। কয়েকটা আড়তদার তো ছবি তুলতে বারণ করলেন একদম। তো সব মিলিয়ে এখানকার রিভিউ ১০ মধ্যে আমি ৫ দেব এই মার্কেটটা। তো আপনারা আসতে পারেন, এখানকার এমনি অন্যান্য ভিউ, নদীর ভিউ, গঙ্গার ভিউটা বেশ ভালো, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আর খুচরো মাছ কেনার জন্য মেইন রোডের উপরে, এই ডায়মন্ড হারবার মেইন রোডের উপরে আপনারা পেয়ে যাবেন খুচরো মাছ। এখানে কিন্তু মোটামুটি এখান থেকে আপনারা খুচরো মাছগুলো কিনতে পারেন। এই মাছটা কত করে? ১৩০০ টাকা। এখানে রিজনেবল মার্কেট প্রাইসে মাছ পেয়ে যাবেন, এখান থেকে খুচরো মাছ নিতে পারেন আপনারা। তাহলে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তো আপনারা আশা করি বুঝতে পারলেন যতটা ইনফরমেশন দেওয়া যায় দিলাম। আর আপনারা যদি মানে এমনি কাঁচা মাছ বা ইলিশ মাছ নিতে আসেন, তো আমি বলবো আপনারা এই রোডের উপর থেকেই খুচরো মাছ যদি নিতে আসেন তো এখান থেকে নিতে পারবেন, কিন্তু আড়তের মধ্যে থেকে কিন্তু কিনতে পারবেন না, কারণ ফ্রেশ বাছাই মাছগুলো কিন্তু সব বাছাই হয়ে আলাদাভাবে স্টোর হয়ে যায়। যা হোক, তো অন্যান্য মাছের বাজারের মতো অত ডিটেল এখানে দাম ফামগুলো দেখাতে পারলাম না, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।